যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের হোস্টেলের পাশেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে মদের বোতল। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে চা কফি ছাড়া বিভিন্ন স্ন্যাক্স পাওয়া যায়। সেই ক্যান্টিনের বাইরেও পড়ে থাকতে দেখা গেল একাধিক মদের বোতল। এই বোতলগুলি যে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ ফেলে যায়নি তা বলাই বাহুল্য, যদি তা হয়েও থাকে সেটিও একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশের অন্তরায়। এক ছাত্রের কথায়, অবৈধ হলেও বিশ্ববিদ্যালয় চত্বরে মদ্যপান নিয়মিত চলে, এটা আমাদের এখানে খুবই স্বাভাবিক ব্যাপার। কর্তৃপক্ষ সব জেনেও কোনো ব্যবস্থা নেয় না, যদিও নিয়েও কোনো লাভ হবে না, কিছুদিন পর থেকে আবার শুরু হয়ে যাবে। দিন কয়েক আগে যাদবপুরে পড়া নিয়ে একটি মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তা নিয়ে বিস্তর জলঘোলা হয় শিক্ষা মহলেও। আর তাই প্রশ্ন উঠছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছবিটা যদি এরকম হয় তাহলে মন্ত্রীর বক্তব্য নিয়ে এত জলঘোলা কেন? যাদবপুর থেকে সোমেন শীলের রিপোর্ট, কলকাতা 24/7।